डियर एस्पिरेंट्स प्रदीप एकेडमी ऑनलाइन क्लासे स्वागत। এই ভিডিওতে বিষয়ক ভিত্তিক সাম্প্রতিক ঘটনার এই পর্বে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে সংবাদ শিরোনামে আসা একটি বিষয় করোনা ভাইরাসের ভ্যাকসিন এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করেছি। এই বিষয় থেকে আসন্ন পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল। চলো শুরু করা যাক। বিশ্বের প্রথম কোভিড-19 ভ্যাকসিনের ঘোষণা রাশিয়ার। প্রথম টিকা নিলেন পুতিন কন্যা। রুশ প্রেসিডেন্টের দাবি, এই ভ্যাকসিনটি সব মাপকাঠিতে সাফল্যের সঙ্গে উতরেছে। এই ভ্যাকসিনটি করোনা ভাইরাসের মোকাবেলায় দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। বিশ্বব্যাপী কোভিড-19 ভ্যাকসিন নিয়ে চলা গবেষণার মধ্যেই প্রথম করোনা ভাইরাসের টিকা উদ্বোধন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বে এটি প্রথম করোনা ভ্যাকসিন। এই নথিভুক্ত করণের ফলে শীঘ্রই এবার এই ভ্যাকসিনের গণ উৎপাদনের প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা এই ভ্যাকসিন নিয়ে সন্দিহান, কারণ এখনও ভ্যাকসিনের চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়াল এর প্রক্রিয়া চলছে। এর সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে এখনও চূড়ান্ত ছাড়পত্র মেলেনি। তার আগেই ঘোষণা করা কতটা যুক্তিসঙ্গত সে নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। পুতিন জানিয়েছেন, দেশে তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিনের নথিভুক্তকরণ করা হলো। প্রথম টিকা গ্রহণ করছেন তার মেয়ে। রুশ প্রেসিডেন্টের দাবি, এই ভ্যাকসিনটি সব মাপকাঠিতে সাফল্যের সঙ্গে উতরেছে। এই ভ্যাকসিনটি করোনা ভাইরাসের মোকাবেলায় দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। পুতিন জানান, ভ্যাকসিনটি যথেষ্ট পরিমাণ পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে। তিনি জানান, তার দুই মেয়ের একজনের শরীরে এই ভ্যাকসিনটি ইতিমধ্যেই প্রয়োগ করা হয়েছে এবং সে ভালো আছে বলেও জানান পুতিন। রুশ প্রশাসন জানিয়েছে, প্রথম স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও আক্রান্ত হওয়া ঝুঁকি রয়েছে এমন পেশার সঙ্গে যুক্তদের টিকা দেওয়া হবে। তারপর সাধারণ মানুষের শরীরে এর প্রয়োগ করা হবে। গত সতেরোই জুন 76 জন স্বেচ্ছাসেবকের উপরে পরীক্ষামূলক ভ্যাকসিনটি প্রয়োগ শুরু করা হয় প্রথমবার। তবে এই পরীক্ষার তিনটি পর্যায় রয়েছে যা সেই থেকে চলছে। গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ যেখান ভ্যাকসিনটি গবেষণা চলছে তারই ডিরেক্টর আলেকজান্ডার গিন্সবার্গ জানাচ্ছেন, অ্যাডিনো ভাইরাসের ভিত্তিতে তৈরি নির্জীব কণা ব্যবহার করবে এই টিকা। তার মতে, এই ভ্যাকসিন নিয়ে যে যাই বলুক না কেন, এতে মানব শরীরে কোনো ক্ষতি হবে না। যে কণা বা বস্তু তাদের নিজস্ব প্রজনন করতে পারে সেগুলোই জীবন্ত বলে মনে করা হয়। বাকিগুলো যেসব কণা নিয়ে প্রশ্ন থাকে সেগুলো আর বৃদ্ধি পেতে পারে নাটকীয়করণের পর। অনেকেই জ্বর আসতে পারে কারণ শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য টিকা দেওয়ার পর এটা একটি সাইড এফেক্ট। তবে প্যারাসিটামল খেয়ে অতি সহজে তার থেকে মুক্তি মিলবে। বিপুল চাহিদার কথা মাথায় রেখে চলতি বছরের এই 4.5 কোটি মানুষের জন্য ভ্যাকসিন তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে রাশিয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং।